মধু থেকে বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। সুতরাং মধুটা বিশুদ্ধ কিনা, একটু জীবাণুমুক্ত কিনা সেটা দেখতে হবে। বিভিন্ন জায়গায় বলা হয়েছে, কোনো কোনো জায়গায় বলা হচ্ছে 1.5 বছর, কোনো জায়গায় বলা হচ্ছে 2 বছর বয়সের পর থেকে, অর্থাৎ খুব ছোট শিশুদের, 6 মাস 1 বছরের বাচ্চাদের কিন্তু মধু না দেওয়া ভালো। আমরা একটু 6 মাসের বয়সের পর থেকে একটু লেবু চা, রং চা, এগুলো কিন্তু আমাদের আইএমসি বিভিন্ন গাইডলাইনও রয়েছে, সেগুলো আমরা চাইলে দিতে পারি। নাকটা পরিষ্কার রাখতে পারি লবণ পানি দিয়ে। আর শিশুদের যে তেল পাউডার বিষয়টা, আমরা দেখেছি সরিষার তেল তো আসলে খাঁটি পাওয়া যায় না, সেগুলো থেকে যে কৃত্রিম আসলে কিছু ঝাঁঝ হওয়ার জন্য কিছু কেমিক্যাল দেওয়া হয়, তাতে কিন্তু বাচ্চার শ্বাসের কিন্তু আরও সমস্যা হয়। সেই জন্য আমরা বলবো শিশুদের ক্ষেত্রে সরিষার তেল আপনি হয়তো গোসল করার আগে চাইলেও দিতে পারেন, কিন্তু পারতপক্ষে এটা অ্যাভয়েড করা ভালো। আপনি অলিভ অয়েল দিতে পারেন, অলিভ অয়েলে একটু চিটচিটে ভাবটা হয় না, কিন্তু সরিষার তেলে একটা চিটচিটে ভাব থাকে, আশেপাশের যে ময়লাগুলো সেগুলি সহজেই শরীরের শিশুর শরীরে লেগে যায়। আর আমরা মুখে বা উপরের অংশটাতে তেল না দিয়ে এখানে লোশন দিতে পারেন, কিন্তু ভিক্স বাম কিন্তু অনেকেই ভিক্স এবং বাম দিয়ে থাকেন, সেটা কিন্তু অবশ্যই বাচ্চার জন্য ক্ষতিকর। বিভিন্ন জায়গায় গবেষণায় দেখা গিয়েছে এটা বাচ্চার জন্য উপকার করে না, সেটা অবশ্যই আপনারা এই সময় পরিহার করবেন।